বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তা এই মে দিবস পালন করার জন্য সর্বাধি উদ্যানে যে সমাবেশের অনুমতি চেয়েছিল এই শ্রমিক বিরোধী সরকার সেই সমাবেশের অনুমতি দেয় না শুধু তাই নয় আজকে সমগ্র বাংলাদেশে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না বরঞ্চ তারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে শুধু শ্রমিক সংগঠন করার কারণে আমরা ধিক্কার জানাই বর্তমান সরকারের এই শ্রমিক বিরোধী নীতির কারণে বন্ধুগণ আজকে এই সরকার গণবিরোধী শ্রমিক বিরোধী তারা জোর করে ক্ষমতায় টিকে আছে এই ক্ষমতা থেকে তাদেরকে সরাতে হবে এবং জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য জনগণের সরকারের কোনো বিকল্প নেই সেই জন্য আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের ন্যায্য অধিকার আদায় করবার জন্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যে গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে এই সরকারের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি মন্ত্রী তিনি স্বীকার করেছেন যে আজ যে রোজগার করছেন তারা যে আয় করছেন এই আয় নিয়ে তারা পালাতে পারবেন না যদি ক্ষমতায় না থাকে আমি ধিক্কার জানাই যে আজকে তারা স্বীকার করে নিয়েছেন যে তারা যে অবৈধ উপায়ে যে অর্থ উপার্জন করছেন তাকে রক্ষা করতে হলে তাদের জোর করে হলেও অবৈধভাবে হলেও তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে সেটাই তারা করার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না তারা অবশ্যই তাদের এই যে নীল নকশা সেই নীল নকশাকে ব্যর্থ করে দিতে হবে বন্ধুগণ শ্রমিকদের শ্রমে গোটা সভ্যতা গড়ে উঠেছে আর সেই জন্যই শ্রমিকদের অধিকার রক্ষার জন্য শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের অধিকার আদায় করে নিতে হবে অর্জন করে নিতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে শ্রমিক ঐক্য শ্রমিক ঐক্য শ্রমিক ঐক্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের এই মে দিবসের র্যালি অনুষ্ঠান করবেন এই বলে আমি আজকে আপনাদের র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি